অক্টোবরের 15 তারিখ বিএলএ পতেঙ্গা সমুদ্র সৈকতত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হই। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহি প্রতিমা বিসর্জন পর্ব সূচনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমী তিথিত সনাতন ধর্মালম্বীলরে শুভেচ্ছা জানায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর সালে আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানত বক্তব্য রাখে প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জাউল হক সুমন, আব্দুস সালাম মাসুম, মোহাম্মদ আবুল হাশেম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী রেজাউল বাড়ি ভূঁইয়া, আশিকুল ইসলাম, মির্জা ফখরুল কাদের, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ। এ দুঃশেষ সিপ্লাস টিভি চট্টগ্রাম।